আজকের রাশিফল। মেষ রাশি, অতীতে কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। অন্যদের কোনো কিছু করতে জোর করবেন না। বন্ধুদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাতে পারেন। বিবাহিত জীবন সুন্দর হবে। আজকে এই রাশির ব্যক্তিরা ভালো জিনিসের প্রতি আগ্রহী হবেন। বৃষ রাশি, আজকের রাশিফলে আপনার জন্য রয়েছে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে মনের চাপ হালকা করুন। কোনো কাছের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন, তবে সেখানে কোনো খারাপ কিছু ঘটতে পারে যাতে আপনার মন খারাপ হয়ে যেতে পারে, যার কারণে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। তবে বাড়িতে থেকে নিজের আরামের ব্যবস্থা করুন। মিথুন রাশি, জমিয়ে রাখা ঝগড়ার মীমাংসা আজই করে নিন। আজ এই রাশির ছাত্রছাত্রীদের বুঝতে হবে ছাত্রজীবন পড়াশোনার। বন্ধুবান্ধবদের সঙ্গে আমোদ প্রমোদের সময় পরেও আসবে। বাচ্চাদের সঙ্গ আপনাকে অনেক আনন্দ দেবে। রাতের দিকে একটি সুন্দর ডিনারের ব্যবস্থা করুন। কর্কট রাশি, ভালোবাসার সম্পর্কে আজ কিছুটা বিষাদের সুর রয়েছে। ভালোবাসার মানুষের চাহিদা পূরণ করতে আপনি অপারগ হবেন আজ। তবে ভ্রমণের সময় জিনিসপত্র যত্নে রাখুন। আজকের দিনে আপনার অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা ব্যর্থ হবে। কাজের জায়গায় বসের প্রশংসা পাবেন। সিংহ রাশি, সংসারে নতুন সদস্যের আগমনে খুশি বহু গুণ বেড়ে যাবে। আজ এই রাশির বিবাহিত দম্পতিদের বিবাহিত জীবন সুখের হতে চলেছে। অফিসের কাজের ক্ষেত্রে নিজের পছন্দ মতো কাজ পাবেন আজকের দিনে। আজকের দিন মজা করে কাটানোর দিন। কন্যা রাশি, কাজের জায়গায় উন্নতি করতে হলে নিজের সেরাটা দিন, না হলে বসের খারাপ দৃষ্টিতে পড়তে পারেন। সেমিনারে যোগ দিতে পারেন, জ্ঞানের ভাণ্ডার প্রশস্ত হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সঞ্চয়ের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। তুলা রাশি, আজকের রাশিফল বলছে অতীতে কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। ছাত্রছাত্রীরা তাদের স্কুলের প্রজেক্টের জন্য জ্ঞান নিতে পারে। মোবাইলের পেছনে সমস্ত দিন নষ্ট হতে পারে। নিজের রাগ সংবরণ করতে শিখুন, না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি, অফিসে বেশি সময় নষ্ট না করে পরিবারের সঙ্গে সময় কাটান। বিবাহিত দম্পতিদের তাদের সন্তানদের পড়াশোনার খাতে অনেক অর্থ ব্যয় হতে পারে। কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার আগে সমস্ত শর্ত ভালো করে জেনে নিন। আজ কোনো দীর্ঘ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ধনুরাশি, আজ এই রাশির ব্যক্তিরা কোনো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে উঠবেন। ব্যস্ততার মধ্যে বেশি জিনিস কিনে নেবেন না, যা আছে তাই আগে ব্যবহার করুন। মকর রাশি, নতুন খাতে বিনিয়োগের পূর্বে সব দিক ভালো করে বিবেচনা করে নেবেন। বাস্তবের সঙ্গে লড়তে গিয়ে কাছের মানুষদের ভুলে যাবেন না। ব্যস্ত জীবনের মধ্যে নিজের জন্য সময় পাবেন না। আজকের দিনে দীর্ঘ অসুস্থতা কাটিয়ে উঠে কোনো খেলাধুলায় অংশ নিতে পারেন। কুম্ভ রাশি, বাড়ির লোককে আজকের দিনে একটু বেশি সময় দিন। আজ এই রাশির ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার প্রয়োজনে কারোর থেকে সিদ্ধান্ত নিতে পারেন। মীন রাশি, বন্ধুদেরকে কখনোই আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আজকের দিনে অবসর সময়ে কোনো বিষয়ে আপনি দুঃখ পেতে পারেন। পারলে সুবিধাভোগী আত্মীয়দের থেকে দূরে থাকুন। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণে যেতে পারেন।